Let's sing a song full of hope, full of So hello friends, আজকে সোমবার কালকে থেকে রাতে থেকে অনেক বৃষ্টিপাত হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় তো আজকে তাই জন্য একটু শীত অনুভব হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে এবং হাওয়াও দিচ্ছে হালকা হালকা আবার ঘুরে ফিরে আসছে আমাদের শীত তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো টপিকটা হলো কি করে আমরা আমাদের যে ভিডিওগুলো পোস্ট করছি ইউটিউবে সেইগুলো কিভাবে সিনেমেটিক গ্রাফিক্সে তৈরি করা যায় সরি আমি আবার দোকানে বসে আছি আজকে তো সামনে দিয়ে কিছু গাড়ি ফাড়ি যাতায়াত করছে তাই জন্য আওয়াজ হচ্ছে সাউন্ডের একটু প্রবলেম আসছে বুঝতেই পারছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তো ব্যাক টু দ্য পয়েন্ট তো সেই সিনেমেটিক গ্রাফিক্সটা কী করে তৈরি করা যায় তো এই জিনিসটাই আমি দেখাবো আজকে যে কাইন মাস্টার যে অ্যাপ আছে সেই কাইন মাস্টারেই সব থেকে ইজি প্রসেস কাইন মাস্টারেই করা যায় তো আপনারা কাইন মাস্টার চটপট ডাউনলোড করে নেন এটা আমাদের প্লে স্টোরেই অ্যাভেলেবেল আছে তবে প্লে স্টোরে যেটা অ্যাভেলেবেল আছে এটা ওয়াটারমার্কে অ্যাভেলেবেল হবে ওর বিনা ওয়াটারমার্ক নিতে গেলে আপনি গুগল থেকে ট্রাই করতে পারেন গুগলে সার্চ করতে পারেন ওখান থেকে ডাউনলোড করলে আপনি বিনা ওয়াটারমার্কের অ্যাপ পেয়ে যাবেন তো আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কী করে আপনার গ্রাফিক্সটা সিনেমেটিক করতে পারেন তো এটা দেখানোর আগে আমি একটা কথা বলতে চাই আমার চ্যানেলে যারা যারা প্রথমবার দেখছেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সঙ্গে তো আমি সন্দীপ আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল তো আসুন দেখে নিই কীভাবে সিনেমেটিক গ্রাফিক্স করা যায় সো লেটস গেট স্টার্ট ভিডিওটা যখন তৈরি হয়ে যাবে তো একটা ক্লিপ আমি তৈরি করে দিয়েছি তো ঠিক এই ধরনেরই আপনারা গ্রাফিক্স পেয়ে যাবেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আপনারা ইউটিউবের অ্যাসপেক্ট রেশিওটা ক্লিক করে নেক্সট করে নেবেন তারপরে আপনাদের ভিডিওতে যাবেন গিয়ে ইমেজে যাবেন গিয়ে দেখুন যে কালো অপশানটা আছে ওই কালো অপশানটাকে একটু টেনে নেবেন একটু বেশি করেই টেনে নেবেন তারপরে কালার সেটিং করে নেবেন যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আমি এই কালারটা নিয়ে নিলাম নেয়ার পরে আমাদের যে ভিডিওটা আপনি র ভিডিওটা যেটা তৈরি করেছেন সেই র ভিডিওটা আপনি নিয়ে নিলেন নিয়ে এবার এর ওপরেই ফুল স্ক্রিন করে নিলেন করার পরে এইটা ওর সমানে করে নিলেন তারপরে ক্রোমা কি আছে ক্রোমা কি দিয়ে এনাবেল আছে ওপরে এনাবেল করলে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি পাল্টে গেছে গ্রাফিক্স অনেকটাই তারপরে আপনি সবুজটা বাড়িয়ে দিলেন দেখুন ওপরে সবুজ ওপরেরটা হচ্ছে সবুজের ভাগটা আর নিচের ভাগটা হচ্ছে আর একটা যেটা কালার নীল নীলাবো যে কালারটা দিয়েছিলাম ওটা হচ্ছে নিচেরটা মানে ব্যাকগ্রাউন্ডটা তো এটা আপনি আগে এক্সপোর্ট করে নিয়ে একটা জায়গায় সেভ করে নিলেন তারপরে ব্যাকে গেলেন ব্যাকে গিয়ে আবার আপনাদের গ্যালারিতে গেলেন তো যেটা আমি সেভ করলাম সেই সেভটা আমি আবার ফুল স্ক্রিন করে এর ওপরেই দিয়ে দেবো দেওয়ার পরে দেখুন সবুজ আর আকাশি কালারের দুটো ভাগ নিলাম আবার সেই একই মতো ক্রোমা কি করে এটা এনাবেল করব এনাবেল করে এবার অ্যাডজাস্টমেন্ট করে নেব আমি যেমন আপনার দরকার সেই হিসাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এই যে আমি অ্যাডজাস্ট করতে পারছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডেরটা তো উপরে দেখুন একটা সিনেমেটিক গ্রাফিক্স চলে এসেছে আকাশটা পুরো নীলাভ এসে গেছে কোনো মানে আকাশে সেই মতো মেঘ আপনারা দেখতে পাবেন না তো এইভাবেই তৈরি করতে হয় তারপরে আবার আপনার গ্যালারিতে যাবেন গিয়ে
সিনেম্যাটিক গ্রাফিক্স করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই এই জিনিসটা আরেকটুখানি বাড়াতে হবে। বাড়িয়ে আমি নিচে এরকম করে লাগিয়ে দিলাম। এরপরে উপরের তিনটে ডটে গিয়ে ডুপ্লিকেট আছে, সেই লেয়ারটাও আমি অ্যাকুরেটভাবেই তৈরি করে নিলাম। একটু অ্যাডজাস্ট করতে হবে, আমি একটু তাড়াহুড়ো দেখাচ্ছি তাই জন্য একটুখানি এরকম হয়ে যাচ্ছে। তো এইভাবেই তৈরি করে নিতে হবে। এরপরে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, খুব ইজি প্রসেস। তো আমার এই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সঙ্গে। তো শনিবার দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটার লিংক আমি ওপরে দিয়ে দিয়েছি, যে কীভাবে হোয়াটসঅ্যাপের লকটা করা যায়, যেটা নতুন আপডেটে এসছে। অনেকে জানে না, অনেকে নতুন অ্যাপ ডাউনলোড করে নেয় প্লে স্টোর থেকে বা গুগল থেকে, অনেক রকম অ্যাপ এখন পাওয়া যাচ্ছে বাইরে থেকে, ওগুলো অ্যাপ কেনে বা ডাউনলোড করে নেয়, ওখান থেকে অ্যাপ লক করে। তো ওটা একদম দরকার নেই, আমি খুবই ইজি প্রসেস দেখিয়ে দিয়েছি, প্লিজ দেখবেন এবং লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে যারা জানে না। অনেকেই জানে না, তাদের জন্যই করে। আমার এক বন্ধু আছে, সে আমাকে জিজ্ঞাসা করেছিল তাই জন্য সেই ভিডিওটা আমি তৈরি করে দিয়েছি। এরকম অনেক আমার বন্ধু আছে যে তারা জানে না, তো তাদের জন্য এটা খুবই ইজি প্রসেস আমি বলে দিয়েছি। তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আমার চ্যানেল টেকনোসন্দীপ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা এইটুকুনি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আগামীকাল আসবো। ততক্ষণ বাই বাই ফ্রেন্ডস।